নিয়ন্ত্রণহীন বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত হলেন 5 জন স্কুল ছাত্রী সহ টোটো চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত মাঝের চড়া গোড়স্থান এলাকায়। অভিযোগ, এদিন ওই এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক নজরুল মালিতা মাঝের চড়া চৌধুরী পাড়া থেকে জনাপাচেক স্কুল ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় চৌধুরী পাড়া গঙ্গার ঘাট থেকেই বালি বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চলন্ত টোটোই সজোরে ধাক্কা মারে। রাস্তার ওপর ছিটকে পড়েন সকলেই। এরপর প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় আহতদের চিকিৎসকের কাছে নিয়ে গেলে 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ডাক্তার হসপিটালে আসলে কি হলো, কি বললো? দিয়ে তারপরে এখন এখন কি ছুটি দিয়ে দিয়েছে? গুরুতর আহত অবস্থায় টোটো চালক ও রেণুকা চৌধুরী নামে এক ছাত্রীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। আজকে বাবা চৌধুরীপাড়া থেকে ছাত্র নিয়ে আসছিল, স্কুলে পৌঁছাবে গিয়ে ঘোরো মাঝের চড়া গোরস্থানের কাছে এসে গাড়ি নিয়ে উনি আরাম এক সাইড দিয়ে উনি আসছিল। এবারে ওনাকে কী করেছে, পিছন দিয়ে ধাক্কা মেরেছে, পিছন দিয়ে ধাক্কা মেরে ওনাকে একবার ধাক্কা মেরেছে, তারপর দ্বিতীয়বার আরবার ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে ওনাদের সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে দেখে উনি আর তুলিনি, কিছু করিনি, ডাক্তারখানায় নিয়ে আসেন। দিয়ে এবারে উনি ট্রাক্টর নিয়ে বা বেরিয়ে চলে গেছে মাটি নিয়ে। টোটোটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? টোটোটা যাচ্ছিল চৌধুরীপাড়ার স্কুলের ছাত্র নিয়ে সুমদ্রপুর হাই স্কুলে পরীক্ষার কাগজ নিয়ে। আর ট্রাক্টরটা কোথা থেকে যাচ্ছিল? ট্রাক্টরটা চৌধুরীপাড়া গঙ্গার ঘাট থেকে। গঙ্গার ঘাট থেকে কোথায় যাচ্ছিল? বালিকেট নিয়ে যাচ্ছিল। মানে কোথায়, কোন দিকে যাচ্ছিল? যাচ্ছিল সুমদ্রপুর দিকে। দিয়ে পিছন থেকে এসে ধাক্কা মারে? পিছন থেকে এসে ধাক্কা মারে। তো টোটোর ড্রাইভার কি আটক হয়েছে? টোটোর ড্রাইভার হসপিটালে ভর্তি আছে। আর ট্রাক্টর ড্রাইভার আটক হয়নি? তারা কোনো সাহায্য করেছে? না, তারা কোনো সাহায্য করেনি। তো ডাক্তার এখানে যে হসপিটালে নিয়ে আসলেন, কি বললো ডাক্তার? ডাক্তার এখন পায়ের ছবি করেছে, পায়ের ছবি করে এখনও কিছু বলেনি, এখন ডাক্তার ঢুকেনি। ডাক্তার এসে জায়গাকে চোখ ছবি দেখবে, ভেঙে গেছে কি বা জায়গাটা কিছু হবে। আমার বাবার নাম কি? আমার বাবার নাম নজরুল মালিতা। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছে মাঝের চড়া গোরস্থানের কাছে। ওখানকার জনসাধারণ কি এসেছিল সাহায্য করতে? জনসাধারণ এসেছিল সাহায্য করতে। কজন এসেছিল এখানে চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য এখানে 6 জনা 7 জনা। তো তাদেরকে কি, তারা এখন কেমন আছে? তারা এখন একটু ভালো আছে, পাতিয়ে চিকিৎসা করে ওনাদের বাড়ি পাঠানো হয়েছে। শুধু আপনার বাবাই ভর্তি আছে? আমার বাবাই ভর্তি আছে, যে ছোট ড্রাইভার সেই ভর্তি আছে। মেয়েরা স্কুলে যাচ্ছিলো, মেয়েদের ডাক্তার এসে টোটোতে করে যাচ্ছিলো, ডাক্তার এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরও মেয়েরা বলছে আমাদের তুলতে তুলছে না, আবার ধাক্কা দিয়ে ওদের দিক তাকিয়ে আবারও হাসছে। কখন হয়েছিল ঘটনা? এটা 11টার দিকে। তারপরে কোথায় নিয়ে গেছিলে? মাঝের চরে একটা অসীম বলে ডাক্তার আছে, ওনার কাছে নিয়ে গেছিলাম। তো ট্রাক্টর কি ধরা পড়েছে? হ্যাঁ, ট্রাক্টর ধরা পড়েছে। ড্রাইভারের নাম জানেন? না, সেটা বলতে পারবো না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।